ইফতারির সময় দোয়া পরা বিশমিল্লাহ বলে ইফতারি করা এবং ইফতারের পর এই দোয়া পরা জাহাবাদ দমা উবতাল্লা তেল অরূপাতাল আজু ইনসা আল্লাহ তা আল্লাহ কিন্তু এখানে আরেকটি যে দাসে যে দোয়াটি হলে আল্লাহ মালা কা সুন্ততু ওয়া আলা রিজকিকা আফতার আল্লাহ মালা কা সুন্তু আলা রিজকিকা আফতার এই দোয়াটা কি ওলা ও একলাম এবং দেওবাল হারিফ বলেছেন তো বেশি ভালো হলেই যে বিসমিল্লাহ বলে ইফতারি করবে ইফতারি পর এই দাহাবাদ দমা দমাও অবতাল্লা তেলু কাত এটা করবেন সামনে